নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে কোনো ফ্লগ ভিডিও আমি শেয়ার করছি না, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সব কথাগুলো তোমাদেরকে গুছিয়ে বলতে পারবো কি জানি না, কারণ এখনো আমার ক্যামেরার সামনে আর একটু কি এখানে আছে, তো আসে বসে আছে, দেখছো রুদ্রি তো খেলা করছে, ওকে আমি নিচে নামতে দিচ্ছি না। এখানে এই যে এই ঢেকিটা দিয়েছি আর ঢেকিটার মধ্যে কিছু চাল দিয়েছি, দিয়ে ওকে বসিয়ে রেখেছি, মানে যতক্ষণ আমার কাছে বসে থাকে ততক্ষণই শান্তভাবে থাকবে, নিচে নামলেই ছটফট করবে আর ঘরে সমস্ত জিনিস এলোমেলো করে দেবে, যার জন্য ওকে বসিয়ে রেখেছি আমি। তো যেটা বলছিলাম যে সব কথা আমি গুছিয়ে তেমনভাবে বলতে পারিও না, মানে আমার একটা ভিডিও করতে অনেকটা খাটনি হয়, ধরো কথা বলছি আবার কিছুক্ষণ থেমে গেলাম তারপরে আবার শুরু করলাম, এইভাবে করলে ধরো আমাকে অনেকটা কেটে কেটে ভিডিওগুলো তৈরি করতে হয়। সবাই যেমন ভিডিওর সামনে এসে গুছিয়ে কথা বলে, তাদের এডিটটাও কম করতে হয়, কারণ হচ্ছে তারা কথাগুলো পরপর খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বলতে পারে, কিন্তু আমার কথা বলতে গেলে মানে ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমার তোতলামি চলে আসে, তো মাঝে মাঝে আটকে যায়, তখন কি করব বলো, তখন সেই ভিডিওটাকে ঠিক করে এডিট করতেই হয়, যার জন্য আমার আরও খাটনি হয়। তোমরা তো জানোই আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো সেই 3000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার উপলক্ষেই এটা একটা স্পেশাল ভিডিও তোমরা বলতে পারো, যে ভিডিওটাতে আমি তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করব আজকে। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের উপলক্ষে, কারণ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ তোমরা ছাড়া 3000 কেন 30টা সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হতো না আমার চ্যানেলে, যদি তোমরা না সাপোর্ট করতে। আর এই যে সাবস্ক্রাইবারগুলো আমার এসেছে, তো সেগুলোর বেশিরভাগই কিন্তু শর্ট ভিডিও থেকে, কারণ আমার বড় ব্লগ ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার একদমই হয় না বললেই চলে। তো এতদিনে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমার ব্লগ ভিডিওর থেকে, কিন্তু শর্ট ভিডিও, সরি বন্ধুরা রুদ্রিককে নিয়ে ভিডিও বানাতে বসেছি, এইরকম একটু হবেই। তো দেখো যে কথাটা বলছিলাম সেটা আমিই ভুলে গেছি, যে আমি কোন কথাটা বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম মানে আমার ব্লগ ভিডিওর থেকে আমার শর্ট ভিডিওগুলোই দেখতে তোমরা মনে হয় বেশি ভালোবাসো, তো যেটুকু আমার এতদিনে অভিজ্ঞতা হলো তো সেই জন্যই বলছি, কারণ ব্লগ ভিডিওতে ধরো আমার ভিউ একদমই কম, কিন্তু শর্ট ভিডিওতে বেশ ভালোই ভিউ হয়, আর এতদিন পর্যন্ত যে কয়টা শর্ট আমি বানিয়েছি বেশ ভালো পরিমাণে শর্ট বানানো আমার হয়ে গেছে, মানে ভিউ যদিও কম হয় তবুও শর্ট বানাতে কিন্তু আমি কম করি না, শর্ট আমার অনেকই বানানো হয়েছে, তার মধ্যে ধরো দুটো শর্ট ভাইরাল বলবো কিনা বলতে পারছি না, কারণ দুটো শর্ট আমার 50,000-এর ওপরে ভিউ হয়েছে, তো একটা 50,000-এর ওপরে ভিউ হয়েছিল সেটা অনেকদিন আগে, আর এবার রিসেন্ট একটা এই মোটামুটি 4-5 দিন আগে একটা ভিউ হলো, ওটাতে মোটামুটি এখন 56,000 ভিউ চলছে, তো বলাই যেতে পারে এই দুটো শর্ট ভাইরাল হয়েছে, আর এই দুটো শর্ট ভিডিও থেকে আমি অনেকগুলো সাবস্ক্রাইবারও পেয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা, যেটা আসল কথা আমি বলবো বলেছিলাম, তো সেটা প্রথমেই বলা দরকার ছিল, আমি মানে ভুল করে এতটা চলে আসলাম তারপর বলতে হচ্ছে, এরকম এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই ভুলভ্রান্তি হবে, যেটা হয়তো আমি আগে বলবো ভেবেছিলাম কিন্তু পরে বলছি, এরকমও হতে পারে কারণ সবটা ধরো অতটা মাথায় থাকে না। তো এই কদিন আমি ব্লগ ভিডিও দিচ্ছি না, তো তার কারণটা তোমাদের আমি বলেছিলাম যে যেদিন আমি 3000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও বানাবো তো সেই দিন তোমাদের কারণটা আমি বলবো। তো সেই কারণটা হচ্ছে কি বলতো, ব্লগ বানাচ্ছি না কারণ এই কদিনে আমি আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখছি আর সব কিছু ঠিকঠাক করছি, কেন বলতো, কারণ চ্যানেলটা যখন আমি প্রথম শুরু করেছিলাম আমি এতটাই বোকা ছিলাম তখন, মানে এডিটের তো কিছুই জানতামই না, তার উপরে ধরো ট্যাগ দিতে হয় বা ডেসক্রিপশন বক্সে এটা সেটা করতে হয় বা সব কিছু, মানে কিছুই আমি ঠিকঠাক জানতাম না, তো তখন জাস্ট মানে প্রথমে শুরুর দিকের কথা বলছি, তো তখন ভিডিও বানাতাম ছেড়ে দিতাম, মানে আমি এটাই ভাবতাম যে ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই মানুষ দেখবে, এরকম একটা আইডিয়া ছিল আমার। তারপর যখন আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখলাম, তখন তো এটাও জানতাম না যে ব্লগ বলে কোনো জিনিস হয়, তো যখন ইউটিউব দেখতে দেখতে এই সবগুলো যখন দেখলাম তো তখন ভাবলাম নিজের লাইফস্টাইলটাকেও তো এভাবে শেয়ার করা যেতে পারে, তো তখন থেকে ব্লগ বানানো শুরু করি। আর তার আগের আমার চ্যানেলে কিছু ভিডিও ছিল, তখন আমরা ছাদ বাগান শুরু করেছিলাম, তো ছাদ বাগানের কিছু কিছু ভিডিও আমার চ্যানেলের একদম প্রথম দিকে ছিল, তো যেগুলো হচ্ছে 2-3 মিনিটের, কোনোটা বা শর্ট ভিডিও, কোনোটা মোবাইল ঠিকঠাকভাবে ধরিনি, মানে তখন জানতামও না যে কোন রেশিও
ভিডিওতে ঠিকঠাকভাবে ভিডিও করতে হয়। তো সেই রকমভাবে অনেক ভিডিও মানে যেগুলো মানুষে দেখবে না এই রকম ভিডিও, মানে এডিট ভালো না হলে বা ভালো কথা না বললে বা মানে ভিডিওটাকে সুন্দরভাবে পরিবেশন না করলে মানুষ দেখবে বলো? তো সেই রকম আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আমি প্রথম থেকে যেগুলো ডিলিট করার মতো সেগুলো ডিলিট করলাম, আর যেগুলো নতুনভাবে মানুষের কাছে পরিবেশন করা যায় তো সেইগুলোকে সব কিছু ঠিকঠাক করছিলাম এই কদিন। জল নিবা? জল নি, কিন্তু বিছানায় ছড়িও না বাবা। অল্প ভিডিও বানাতে বানাতে আমাদের অবস্থাটা একবার তোমরা দেখে নাও। আমি এখানে ঢেঁকি বাজাচ্ছি আর রুদ্রিকে দেখে নাচ করছে। তো রুদ্রিকের সাথে অনেকক্ষণ খেলা করার পর আবারও এলাম। তো এখন শিয়ালকে জল দিতে গেল বাটিতে করে, মানে এটা ভিডিও কম ব্লগই হয়ে যাচ্ছে বেশি। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, যখন নতুন নতুন ব্লগ বানানো শিখেছিলাম তো তখন বললাম তো কোনো কিছুই ঠিকঠাকভাবে দিতে পারতাম না, তো সেই ব্লগগুলোরও দেখলাম যে ট্যাগ ঠিক করে দেওয়া নেই, তারপরে হ্যাশট্যাগ ঠিকভাবে দিইনি, তো এগুলো সব ঠিকঠাক করছিলাম। মানে বুঝতে পারছো আমাকে চ্যানেলটার পেছনে কতটা খাটনি করতে হচ্ছে, মানে প্রথম থেকে সব কিছু আবার ঠিকঠাকভাবে দিতে হচ্ছে। আর পাশেই একটা ছাগল দেখছো প্যা প্যা করছে, তো ওটাকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ধরে নিতেই পারো, কারণ কিছু করার নেই, আমি এই ঘরটার মধ্যে এসে ভিডিও বানাচ্ছি। তো ছাগলটা তো আওয়াজ করছে, কি করব বলো, ওকে তো আর থামানো যায় না। রুদ্রিককে ঘুম পাড়িয়ে দিলাম আর ওই ঘর থেকে বেরিয়ে আসলাম, কারণ ওই ঘরে তো আওয়াজ হচ্ছে বুঝতেই পারলে, আর এই ঘরে হচ্ছে ফ্যান চালিয়ে ঘুম পাড়ালাম রুদ্রিককে, যার জন্য ভাবলাম এখানে বসে ভিডিওটা বানানোই ভালো হবে। চলো বন্ধুরা, এবার 3000 সাবস্ক্রাইবার পূরণের যে অভিজ্ঞতাটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে যখন ভিডিও বানাতাম, ধরো কয়েকটা শর্টস ছাড়তাম, তো তখন যে কয়টা ভিডিওতে মানে লিপসিং ভিডিও যে কয়টা ভিডিও করে ছেড়েছিলাম, তো তখন লিপসিং ভিডিও বলতে ও মুখটা নড়াতেও ঠিকঠাকভাবে জানতাম না, মানে তখন এমনভাবে ভিডিওটা করতাম মানে সেটাকে ভিডিও বলে মনে হতো না। তারপর যখন আস্তে আস্তে মুখটা মেলাতে শিখলাম তো তখন ভিডিওগুলো ভালো হতো। তো তার আগে মনে হয় যখন আমি শিখেছিলাম না, তার আগে মনে হয় দুটো না তিনটে ভিডিও এরকমভাবে ট্রাই করেছিলাম, দুটো ভিডিও এরকমভাবে চেষ্টা করেছিলাম, মানে প্রথম মুখ মেলাতে, তো বুঝতেই পারছো সেই ভিডিও দুটো কেমন হবে। তো সেই ভিডিও দুটো এখনও আমার চ্যানেলে আছে, আর প্রথমেই যে সবাই পেরে যায় সেটা না, আবার প্রথমে যে কেউ পারে না সেটাও না, মানে সবাই তো এক হয় না, কেউ প্রথমে ভালো পারফরমেন্স করে, কেউ প্রথমে খারাপ পারফরমেন্স করে, সবটাই আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যেমন আমারটাও হয়েছে। এখন কতটা ঠিক হয়েছে তো সেটা তোমরাই বলতে পারবে। তো প্রথম যে লিপসিং ভিডিওর অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা করে ছাড়লাম, তো একজন আমাকে কমেন্ট করলো পাগল, আর একজন হাহা রিয়াক্ট দিল, মানে ভিউ হয়েছিল বেশ ভালোই, প্রথমে মনে হয় 700 না 800 মতো ভিউ হয়েছিল। তো প্রথমে ওই কমেন্ট দুটো পেলাম। তো প্রথম যে ধরো ভিডিও বানাচ্ছে সে এরকম একটু কমেন্ট পেলে তখন তো অত বোঝে না যে কমেন্ট যে কেউ যেরকম খুশি করতেই পারে, তো প্রথমে একটু রাগই হলো যে আমি তো প্রথম শিখছি, তো প্রথম যে শিখছি, আমি লিখেও দিয়েছিলাম যে এই ভিডিওটা আমার প্রথম লিপসিং ভিডিও, হয়তো একটু কেমন হলো, তো এরকমভাবে লিখেও দিয়েছিলাম। তো তারা কেউ হাসির রিয়াক্ট দিল, কেউ তো পাগল বলল, তো তখন ভাবলাম যে তাদের মানসিকতাটা কেমন, কেউ ভিডিও প্রথমে তৈরি করেই যে একদম ফাটাফাটি ভিডিও করে দেবে সেটা তো না, শিখতে মানুষের একটু টাইম লাগে। তো যাই হোক, এরকম হলো। তারপরে কিছু কিছু আমি শর্টস ছাড়তাম, তো একদিন আমাদের ঠাকুরের ফটো তুলে একটা গান সেট করে একটা রিলস বানিয়েছি, তারপরে আমার ছেলের ছোট তখন তো ছেলেরই কিছু কিছু হয়তো শর্ট বানিয়ে ছেড়েছি, তো এইরকম। তো সেই ভিডিওতে এগুলোতে কী হচ্ছে, প্রথম প্রথম মানে তখন কমেন্ট কম আনলাইক বেশি হতো, তো মোটামুটি 7-8টা ভিডিও, 7-8টা না মোটামুটি মনে হয় 10-15টাই হবে, আমার অতটা মনে নেই। তো যখনই ভিডিও ছাড়তাম তখনই আনলাইক, মানে লাইক কম আনলাইক বেশি, হয়তো 4টে লাইক হয়েছে তার মধ্যে হয়তো 6-7খানা আনলাইকই বেশি। তারপরে মানে তখন আমি ভাবতাম যে মানে কি এরা, একটা ঠাকুরের ছবি মানে গান সেট করে ছাড়ছি তবু আনলাইক, মানে তোমরা ভাবো মানুষের মানসিকতা কেমন, একটা ঠাকুরের ছবিতে সেটাতেও আনলাইক দিচ্ছে, আবার ছোট্ট একটা বাচ্চার রিলস ছাড়ছি তো সেটাতেও আনলাইক দিচ্ছে, তাদের মানসিকতাটা ভাবো। তো সেই রকম, তারপর আস্তে 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 আমি যদিও আমি নেগেটিভ কমেন্ট খুব কম পাই, আর আমার ভিডিও যদিও সবার কাছে পৌঁছয়নি যার জন্যই কমেন্ট খুব কম, যখন হয়তো সবার কাছে পড়বে তো যে যার ইচ্ছা মতো হয়তো কমেন্ট করবে। তো যে ভিডিওটা তোমাদের বললাম না যে 4-5 দিন আগে ভাইরাল হলো, মানে ওটা আমার 56,000 ভিউ হয়েছে বললাম,
তো সেই ভিডিওটা, সেটাও একটা লিপসিং ভিডিও, গানের ভিডিও, তো সেই ভিডিওটাতেও একজন হাহারিয়াক দিয়েছে আর একজন হাহারিয়াক দিয়ে লিখেছে লোল। তো তারপর তো লোল যে কমেন্টটা করেছে তো তার উদ্দেশ্যেই আমি রিপ্লাইটা দিলাম, মানে ওখানেও রিপ্লাই, তাকেও রিপ্লাই দিয়েছি আমি যে হাসির কারণটা কি জানতে পারি। তো তারপরে আমার কাছে আর কোনো রিপ্লাই আসেনি, মানে এরা এমন একটা প্রকৃতির মানুষ কি বলতো, মানে কমেন্ট করে দিয়ে জাস্ট চলে যাবে, তারপরে দেখবেও না যে সেই কমেন্টের আমি রিপ্লাই দিলাম কি না। তাকে যখন রিপ্লাইটা দিলাম সে কিন্তু ঘুরে উল্টে হয়তো আমার রিপ্লাইটা দেখেও নি, বা জাস্ট তার কমেন্ট করার দরকার, মানে হেসেছে, একটু হেসে চলে গেছে। আর তারপরে যে হাসির কমেন্টটা করেছিল মানে আরেকজন, তাকে রিপ্লাই দিইনি, লোল যে লিখেছিল তাকে রিপ্লাইটা দিয়েছি। তো সে যদি আমাকে বলতো যে তার হাসির কারণটা কি, তাহলে সবথেকে ভালো হতো, কারণ আমি একটা গানে মুখ মিলিয়েছি, তো সেটাতে 56,000 ভিউ হয়েছে প্লাস 500টার উপরে লাইক হয়েছে। তো যারা 500 জন মানে ভিডিওটাতে লাইক দিয়েছে, তো তারা নিশ্চয়ই পাগল না, তাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলেই লাইক দিয়েছে। আর তোমরা বুঝতে পারছো যে লোল লিখেছে তার মানসিকতাটা কেমন, মানে আর 500 জন যে লাইক দিয়েছে, তো সেই 500 জন মানে একটা লিপসিং ভিডিও করেছি মানে সেটা ভালো কি খারাপ যাচাই করার ক্ষমতা ভিউয়ার্সদেরই আছে, তো তাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলে তারা লাইক দিয়েছে। আর যে লোল লিখেছে তার ভালো লাগেনি, তাহলে আর 500 জনের থেকে তার মানসিকতাটা কেমন সেটা নিশ্চয়ই আমাকে মুখে বলে দিতে হবে না, বুঝতেই পারছো। সব মানুষ তো আর সমান হয় না, তাই না, যার যেমন মানসিকতা সে তেমনই কমেন্ট করবে। তো নেগেটিভ কমেন্টে এখন কিন্তু ইউটিউব ভরে গেছে বলতে পারো একদম, মানে আমি ফলো করি অনেকজনার ভিডিও ফলো করি যারা ধরো বড় বড় ভ্লগার, তো তাদের মধ্য থেকে ভিডিও দেখি, তো সবারই কি বলতো, প্রথমে তো আরও একটা কথা যেটা তোমাদের, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাই বলতে পারো, চলো সেটাও তোমাদেরকে বলি। এটা তো গেল মানে এই অভিজ্ঞতাগুলো, মানে ভিডিও বানানোর যে মানে নেগেটিভ কমেন্টের যে অভিজ্ঞতাগুলো, সেটা ওই 2-4 নেগেটিভ কমেন্টই ছিল, তো সেইগুলোকে তোমাদেরকে বললাম। তো নতুন নতুন যারা ভিডিও বানাবে তারা কিন্তু এই নেগেটিভ কমেন্ট পেয়ে বা আনলাইক পেয়ে এরকমভাবে ঘাবড়ে যাবে না, কারণ আমারও প্রথম প্রথম এইরকম হতো, যখন ওইরকম মানে 2-4 কমেন্টেই ঘাবড়ে যেতাম, মনে হতো থাক না ছাড়বো না তখন না, তারপর থেকে যখন কন্টিনিউ ভিডিও বানাতে শুরু করলাম তখন কিন্তু আর কেউই ওরকম আনলাইক দিত না, সবাই কিন্তু লাইকই দিত, ওই মোটামুটি 7-8 10-15 ভিডিওতে ওটাতেই আনলাইক এসেছিল, তারপরে কিন্তু সব লাইকই এসেছিল, আর এখন তো একটাও ভিডিওতে আমার ভিডিওতে আনলাইক পড়ে না। তো চলো বন্ধুরা এবার কিছু বড় বড় ভ্লগারদের সম্বন্ধে কথা বলি, কারণ আমরা যারা ভ্লগ করি তো তারা কিন্তু সবাই ওই বড় বড় ভ্লগারদের দেখেই শিখেছি, তাই না, তো তাদের নাম আমি নিচ্ছি না। কি বলতো, আমরা হয়তো যারা ছোট ভ্লগার তো তারা ধরো যাদের চ্যানেলটা একটু একটু করে উঠছে তাদের, তারা হয়তো ভ্লগ ভিডিও শেয়ার করে কিন্তু কোনো কিছুতেই তাদের চ্যানেলের উন্নতি হয় না, যেমন উদাহরণটা আমি, আর আমার মতো আরও প্রচুর প্রচুর জন আছে, আর যাদের ভিডিও আমি দেখি তো আমার মতো তারাও কিন্তু আছে, তো তারাও সাধারণ ডেইলি লাইফস্টাইল তাদের শেয়ার করে, কোনো কিছু চ্যানেলের তাদের উন্নতি নাই। মানে আমি এই শর্ট ভিডিওগুলো ছাড়ি বলে আমার কিন্তু এই 3,000 সাবস্ক্রাইবার পূরণ হলো, তো যতদিন থেকে আমার ভ্লগ ভিডিও ছাড়ছি, শর্ট ভিডিও যদি আমি না ছাড়তাম আমার মনে হয় না যে এতদিনেও আমার 300 সাবস্ক্রাইবারও হতো ভ্লগ থেকে। যে কয়েকজন ভ্লগারের ভিডিও আমি দেখি তো তাদেরই সবারই, কারোর 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কারোর 2,00,000, কারোর 3,00,000 এরকম। তো বেশিরভাগ ভ্লগারের কি বলতো মানে চ্যানেলগুলো ভাইরাল তো হয়েছে, তো যখন প্রথম ওরা ভাইরাল হয়েছিল আমরাও হয়তো ভাবি যে আমরা কেন ভাইরাল হচ্ছি না, আমরা কেন ভাইরাল হচ্ছি না, তারা কিন্তু প্রত্যেকেই না, প্রত্যেকে বলাটা ভুল হবে, সরি, সবাই না, তো বেশ তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু নিজের দুর্বলতাটাকে প্রকাশ করেছে আগে, তারপরে কিন্তু তারা ভাইরাল হতে পেরেছে। তো আমি তাদের নাম তো বললাম যে আগেও বলবো না, তো কেউ দেখো একটা ছোট্ট কুঁড়ে ঘরে থেকে ভাইরাল হয়ে গেছে যে আমি এই ছোট্ট কুঁড়ে ঘরে বাস করছি বা এরকম, তো তাদেরকে কিন্তু প্রকাশ করতে হয়েছে, হ্যাঁ সত্যিই তারা সেই কুঁড়ে ঘরে বাস করে থেকেই কিন্তু ভাইরাল হয়েছে। কেউ বা স্বামীর দুর্বলতাটাকে প্রকাশ করে, ধরো আমি একা মহিলা, স্বামীর দুর্বলতাটাকে প্রকাশ করে আমি ভাইরাল হয়ে গেলাম বা এরকম কিছু হয়েছে, তোমরা দেখেছো, তো তাদের কেউ বা নিজের দুর্বলতার কথা বা নিজের শ্বশুরবাড়ির দুর্বলতার কথা, কেউ বা ডিভোর্সি, কেউ বা এরকম নানা রকম মানে নিজেদের দুর্বলতাগুলোকে প্রকাশ করে তারপর কিন্তু ভাইরাল হয়েছে সকলের সামনে, মানে সোশ্যাল মিডিয়ার সামনে মানে সকলের সামনে, তো সকলের সামনে নিজের দুর্বলতাটাকে প্রকাশ করারও কিন্তু একটা সাহসিকতা থাকে। তো তাদেরকে দেখেই যেহেতু আমরা শিখেছি সব কিছু, তো তাদের ভিডিওগুলো যখন এইরকমভাবে ভাইরাল হয়েছে তো সবাই কি করছে, সবাই এখন চেষ্টা করছে নিজের দুর্বলতাটাকে কি করে প্রকাশ করে ভাইরাল হওয়া যায়, তো এটাই তো, কয়েকজন হয়েও যাচ্ছে আবার কয়েকজন হচ্ছেও না। এক কথায় বলতে গেলে কি বলতো, নিজের দুর্বলতাটাকে আগে প্রকাশ করো, না হলে তুমি ভাইরাল হবে না কোনো কিছু করেই না।
আর হ্যাঁ, আর একটা কথা, যদি খুবই ভালো ভিডিও বানাতে পারো তবে কিন্তু ভাইরাল হওয়া যাবে, নইলে নয়। তো যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকু কিন্তু আমি শেয়ার করলাম, এর বাইরেও কিন্তু অনেক কিছু হতে পারে। আমি ভিডিও বানাই, জানি না তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে, তো সেটা তোমরাই বলতে পারবে। কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে কি লাগে না। এই ভিডিও যারা দেখছো তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আমাকে সবাই কমেন্ট করে কম। যদি এমনও কমেন্ট করে যে না তোমার ভিডিও দেখতে ভালো লাগছে না বা ব্লগগুলো ঠিক মতো বানাতে পারছো না, তাহলে হয়তো আমি ঠিকঠাক করার চেষ্টা করবো, কিন্তু এরকম কোনো কমেন্টও তো পাই না যেটাতে আমি ঠিক করবো বা বুঝে নেবো যে আমার এখানে ভুল হচ্ছে কি না হচ্ছে। যদিও আমি এত দূর যখন এগিয়েছি, ধরো আমার 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আবার 1500-এর উপরে বলবো না, হ্যাঁ 1500 ভিডিও চলছে এখন, 1500টা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি। তো এখন কি বলতো, মানে ডাঙায় কুমির জলে বাঘ এরকম একটা অবস্থা, না পারবো ছাড়তে না পারবো ধরো ধরে রাখতে, তো এরকম একটা অবস্থা। 1500 ধরো ভিডিও বানিয়ে ফেলেছি, এখন ছেড়ে যেতেও পারবো না, আবার মানে ভিডিও যে নতুন করে বানাবো সেটারও আর মনের মধ্যে কোনো আশা নেই, সেটা তোমরা বুঝতেই পেরেছো। কারণ আমি জানো যে ডেলি ব্লগ ভিডিও ছাড়ছি না, আর ডেলি ব্লগ ভিডিও আমি তোমাদের দেবও না যতদিন না পর্যন্ত আমার চ্যানেলটা একটু ঠিকঠাক করতে পারছি, তো ততদিন পর্যন্ত এটা স্টপ রাখবো। আর চ্যানেলটাকে কি করে একটু উন্নত করা যায় সেটার বিষয়ে একটু খাটবো, বুঝলে, যার জন্য তোমাদের এখন ডেলি লাইফস্টাইল একটু কম শেয়ার করব। তো হ্যাঁ, ভাইরাল হওয়ার বিষয়ে কথা বলছিলাম, তো একটা কথা বলতে তোমাদের ভুলেই গেলাম, তোমাদের তো আগেই বললাম যে বেশ কিছু কথা আমি বলতে ভুলে যাব, তারপর যখন চুপচাপ একা একা বসে থাকবো তখন মনে পড়বে যে না এই কথাটা বলতে হতো কিন্তু আমি বলিনি। তো তারা তাদের দুর্বলতাটাকে প্রকাশ করে ভাইরাল হয়েছে, কিন্তু আমরা কিন্তু পারবো না, কারণ তারা যখন তাদের দুর্বলতাটাকে প্রকাশ করেছে তাদের কমেন্ট বক্সটা দেখবে খালি একবার, ভালো কমেন্টের থেকে নেগেটিভ কমেন্টই তারা বেশি পায়। যদিও বা কেউ কেউ হ্যাঁ ভালো কমেন্টও, ভালো কমেন্টের পরিমাণও বেশি আছে, তবে নেগেটিভ কমেন্টগুলো যখন করে আমি জানি না তারা কিভাবে সহ্য করে বা তাদের মানসিক অবস্থাটা কেমন হয় যখন তারা নেগেটিভ কমেন্টগুলো পড়ে, এরকম এত বাজে বাজে কমেন্ট। তাদের আত্মীয় পরিবার স্বজন ছেলে বন্ধু বান্ধব স্বামী কাউকেই কিন্তু ছাড়ে না সেই নেগেটিভ কমেন্টে। তো এইরকম নেগেটিভ কমেন্ট করা মানুষগুলো কী পরিমাণে, মানে কী বলবো বলো তো, মানে একদমই যাচ্ছে তাই। তো যে যা ভিডিও করছে করুক, এমনভাবে নেগেটিভ কমেন্ট কাউকে করো না যে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। আর বেশিরভাগ বড় বড় ভ্লগারদের আমি ওই কমেন্টগুলো দেখি, তো তার মধ্যে সেই নেগেটিভ কমেন্টগুলো দেখলে না আমারও সত্যি ভীষণ রাগ হয়। আমি খালি ভাবি যে নেগেটিভ কমেন্ট যারা করে তাদের মানসিকতাটা কেমন হয়। দুর্বলতা সবার মধ্যে থাকে, মেয়ে হয়ে জন্মেছি মানে তার ভেতরে কোনো দুর্বলতা নেই, বা সে খুব ভালোভাবে আছে, সবসময় ভালো ভালো দেখাচ্ছে বলে যে সে খুব ভালো আছে, বা সবসময় ভালো দেখাচ্ছে বলেই যে সেই মানে তার মধ্যে কোনো দুঃখই নেই বা এরকম কিছু নেই, তো সেটা কিন্তু হয় না। দুঃখ দুর্বলতা সবার জীবনেই থাকতে পারে, তো সেটাকে সবারই সামনে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরে বড় হতে চাই না, আর কোনোদিনও বড় হবও না আশা করছি, মানে এইরকম কোনো কিছু বলে তোমাদের সামনে, যার জন্য সাধারণ ডেইলি লাইফস্টাইলই শেয়ার করব। ভালো লাগলে সবাই দেখবে, না ভালো লাগলে কেউ দেখবে না। হ্যাঁ অবশ্যই যেগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় সেগুলো শেয়ার করব, কিন্তু তার বেশি না, কারণ তার বেশি প্রকাশ করে ফেললে মানুষ মানে একদমই অবহেলার পাত্র হিসেবে নিয়ে নেবে, বুঝলে তো, যার জন্য ওইভাবে কখনোই ভাইরাল হব না। যদিও ইউটিউব থেকে সরেও যেতে হয় তবুও এই পথটা বেছে নেব না। তো চলো এবার এই টপিকটা বাদ দিই, আরও একটা কথা আমার বলার আছে। যখন আমি প্রথম শুরু করেছিলাম আমার চ্যানেলটা, তো তখন তো এডিট কিছুই জানতাম না, তোমাদেরকে বললাম তো, অনেকেই কিন্তু এরকম ছিল আমার চেনা জানা যারা কিন্তু জানতো যে এইরকমভাবে ভিডিও করলে এই চ্যানেলের উন্নতি কোনো দিনও হবে না, কিন্তু তারা আমার হাত ধরে কখনো শিখিয়ে দেয়নি যে এডিটটা এইভাবে কর বা এইভাবে করলে ভালো হবে বা এটা করলে ভালো হবে, কেউ কিন্তু বলে দেয়নি। সবটাই আমি নিজে টেক চ্যানেল দেখে দেখে সমস্তটা কিছুই কিন্তু আমি নিজে হাতে করেছি, যার জন্য আমার শিখতে এতটা দেরি লেগে গেছে। তো মোট 1 বছর হতে চললো আমার চ্যানেলটা, এখন মোটামুটি সবটাই শিখে নিয়েছি, এখন আর কারোর বোঝানোর দরকার নাই, আর এখন না বুঝতে পারলেও আমি ইউটিউব দেখে দেখেই সমস্তটা কিছু বের করে নিতে পারি। এখন আমার যারা বান্ধবীরা আছে বা পাড়ার কেউ, তো এরকম তাদেরও যখন ইচ্ছে হয় যে ভ্লগ বানাবার, আমার কাছে কিন্তু অনেকে আসে, আমার কাছে শিখে নিয়ে যায়, কারণ এডিটটা তো প্রথমে তারাও জানে না, আর যারা জানে হয়তো ইউটিউব ঘেঁটে বের করতে তাদের কথা আলাদা। তো আমার কাছে কিন্তু অনেকেই আসে এরকম, আমি কিন্তু তাদের পাই টু পাই ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিই, কিন্তু আমাকে তখন বোঝানোর মতো কেউ ছিল না। প্রথম থেকে একদম সব কিছু ঠিকঠাক করে তারপর চ্যানেলটা শুরু করতাম তাহলে হয়তো আজ একটা জায়গায় পৌঁছাতে পারতাম, যেহেতু প্রথম থেকেই ধরো একটু ছেলে মানুষই মতো করে নিয়ে ফেলেছি চ্যানেলটাকে, যার জন্য এখন
চ্যানেলটার পিছনে এত খাটতে হচ্ছে। সব কিছু করেও যে সাকসেস হবো কিনা তা জানি না, তবুও এখনো খেটে যাচ্ছি চ্যানেলটার পেছনে, যেহেতু এটা আমার প্রথম চ্যানেল। একবার ভেবেছিলাম যে সমস্ত কিছু ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করি, তারপর ভাবলাম যে না, ডিলিট কেন করব, কারণ এটাতে আমার প্রথম থেকে সমস্ত আমার জীবনের স্মৃতিটা কিন্তু আছে, যার জন্য আমি ডিলিট করিনি। আর এই চ্যানেলটা উন্নতি হোক বা না হোক, এই চ্যানেলটা কিন্তু এরকম থেকেই যাবে। আর এই ভিডিওটা বানানোর পর আমি আরও একটা ভিডিও বানাতে বসবো, কারণ এই ভিডিওটা তো অনেকটাই লং হয়ে গেল। তো আমি ভেবেছিলাম প্রথমে যে এই ভিডিওটার মধ্যে আমি দুটো টেক চ্যানেলকে মেনশন করব, যে আমার চ্যানেলটা একটু দেখে দেওয়ার জন্য, যে কোথায় আমার চ্যানেলের ভুল হচ্ছে যার জন্য 1500টা ভিডিও বানানোর পরও আমার চ্যানেলের কোনো উন্নতি হচ্ছে না, বা কোথায় কী ভুলভ্রান্তি রয়েছে, তো তাদেরকে আমি মেনশন করব। আর এটা করা আমার অনেকদিন আগেই দরকার ছিল। তো দেখি এই ভিডিওটা বানানোর পর সেই ভিডিওটা বানাতে পারি নাকি, ছোট্ট করে একটা ভিডিও বানাবো, বানিয়ে মেনশন করে দেবো, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কারণ আমাদের এখানে সেই রকম কেউ নেই যে আমার চ্যানেলটা একটু দেখে দেবে, দিয়ে বলবে যে না, তোমার চ্যানেলে এইগুলো দিতে হবে, এইগুলো করতে হবে, তাহলে তোমার ভালো হবে। মোটামুটি সব কথাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এখন মাথাতে আসছে না যে আর কিছু কথা তোমাদের বলার ছিল কি না, একটু ভেবে নি, হ্যাঁ কিছু কথা বলার ছিল কি না, তারপর আবার ক্যামেরাটা অন করছি। না বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বেশি লং হয়ে গেল, হয়তো শেয়ার করার থাকলেও আমার এখন আর মনে পড়ছে না, তো যদি কখনো মনে পড়ে তো তোমাদেরকে বলে দেব। আর এখন ভ্লগ একদমই কম, আর এখন ভ্লগ একদমই কম শেয়ার করব আমি, আর লাইভ করার চেষ্টা করব। তো লাইভ করাটাও আমার পক্ষে কিন্তু মুখের কথা নয়, কারণ সবসময় রুদ্রিককে নিয়ে থাকতে হয়, সেরকমভাবে হয়তো সম্ভব হবে না, তবুও চেষ্টা করব লাইভে আসার। যদি আমি বলেছিলাম যে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি লাইভে আসব, তো ভ্লগটা এখন বাদ দিয়ে একটু চ্যানেলটা ঠিকঠাক করে নিই, আর কয়েকদিন লাইভ করি, তারপর দেখা যাক কোনো কিছু হয় নাকি। বকবক করতে করতে অনেকটা বকবকানি করে ফেললাম, জানি না আমার এই বকবকানি তোমরা সবাই শুনবে কি না, আর যারা শুনবে তো তারা কিন্তু আমার কথাগুলো যেগুলো আমি বললাম তো সেগুলো একটু আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। তো আর কি বলবো বলো, আর কিছু বলার মতো নাই, মনে পড়লে আবার পরে বলবো, জানি না ভুলভাল কিছু বলে ফেললাম কি না, ভুলভাল কিছু বললে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, আর কিছু বলার মতো নেই, এখনকার মতো আসছি, টাটা।